ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশের দুটি শহরে দুটি বড় ঘটনা ঘটে গিয়েছে এবং তারপর কলকাতা পুলিশ সতর্ক হয়েছে। এরপরেও কোথাও গিয়ে কলকাতা শহরের এই জিনিসটা পাল্টাচ্ছে না, তারই নজির পাওয়া গেল এখানে দুপুরবেলা। রবিবার দুপুরে তিনজন ব্যক্তিকে পুলিশ একেবারে হাতে নাতে ধরেছে, ইফটিজিং করছিলেন এমনটাই পুলিশ যারা রয়েছেন এখানে, মহিলা পুলিশের যে বিশেষ ব্রিগেড রয়েছে তারাই বলছেন যে তাদেরকে হাতে নাতে ধরেছেন। আপনার কি মানে জাস্টিফিকেশন রয়েছে আপনি হাতে নাতে? না, আমি জাস্ট এখানে ওই পারে গাড়ি রেখে আমি এপারে এসেছিলাম, ঠিক আছে। আসার পরে ম্যাডামরা ঘাপ করে আমাকে ধরেছে। আমাদের কোনো বাজে মন্তব্য ছিল না যে আমাদের কোনো কিছু ব্যবহার টিস করবো কারোর সাথে। চারজন মহিলা এখান থেকে যাচ্ছিলেন এবং তারপরে ওনাদের যেটা আপনাদের ধরার কারণটা আপনি খুব ভালোই বুঝতে পারছেন, ইফটিজিং করছিলেন। না, কোনো কিছু ইফটিজিং হয়নি ম্যাডাম স্যার, কোনো কিছু কোনো ইফটিজিং হয়নি স্যার। আপনি ওর তার মধ্যে ছিলেন, আপনার বয়স তো যথেষ্ট বেশি। আমি দেখুন দাদা, এই দেখুন আইডেন্টি কার্ড, আমি ডিউটি থেকে এয়ারপোর্ট থেকে ফিরছি। কিসে ডিউটি করেন আপনি? ক্যামাক্সিটি আমি কোরিয়ার সার্ভিসে, ক্যারিয়ার সার্ভিসে চাকরি করি। এই দিক দিয়ে ফিরছিলাম, ওখান থেকে বাস ধরবো, ঠিক আছে, আসছিলাম আমি এদিক দিয়ে। শহরটাকে এতটাই বাজে হয়ে যাচ্ছে যে এরকম একটা ফাঁকা রাস্তা দিয়ে তিনজন তরুণী বা চারজন তরুণী তারা যেতে পারবেন না আপনাদের জন্য? তাহলে কিছু বলার নেই, কিছু বলার নেই। অনেক সময় কিন্তু গত কয়েকদিনে আমরা দেখেছি যে যেভাবে প্রায় শতাধিক সংখ্যায় এভাবে ইফটিজারদের এবং যারা মিসকন্ডাক্ট বিহেভ করেছেন মহিলাদের সঙ্গে তাদেরকে ধরপাকড় করছেন, কিন্তু সে তো গেল রাতের কথা। রবিবারের দুপুরে এরকম ব্যস্ত রাস্তার পাশে, ঠিক ভিক্টোরিয়ার থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে পিটিএস এর দিকে, তারই মধ্যে ধরা পড়লো কিন্তু এই পুলিশের বিশেষ ড্রাইভে তিনজন এরকম ব্যক্তি যাদের যারা মিসকন্ডাক্ট করছিলেন মহিলাদের সঙ্গে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।